কি বলিস, ছুটির দিনেও তোকে সময় দিতে পারে না? আপা এটা পাইছি। কি রে এটা, বাজারের লিস্ট নাকি? না রে, জুয়েলারি স্লিপ। ওয়াও, দেখি আমাদের বান্ধবীর জামাই কি অর্ডার করেছে। সোনার নেকলেস, তাও আবার দুইটা। দুইটা কেন ইতি ভাই, আবার তলে তলে অন্য কিছু করছে না তো? যাই বল দোস্ত, আমি কিন্তু ছেলেদের একটু বিশ্বাস করি না। ওই যে নিপার হাজবেন্ড কি করেছে মনে নাই? ও হ্যাঁ, কি যে একটা বাজে অবস্থা। আরে বাদ দে তোর কথা। কেন বাদ দিবা, কথা বল। এভাবে কিছু না বলে তুমি আমার প্রতি ইনজাস্টিস করছো। এটা কি? আসলে ব্যাপারটা হয়েছে কি, এতদিন ধরে পরিস্থিতির কারণে আমি যেতে পারি নাই, আর তুমি আমাকে ফেলে মার সাথে দেখা করতে চলে গেলে, মানুষ তো ভাববে আমি খারাপ বউ। মার কাছে গিয়েছিলাম তোমার বার্থডে সারপ্রাইজ প্ল্যান করবো বলে, কিন্তু সারপ্রাইজটা রইল কোথায়? আর তোমার সারপ্রাইজ, আচ্ছা ইতি, আর একটা নেকলেস তো মার জন্য না হয়ে অন্য কারোর জন্য হতে পারতো। জিনা, 4 বছর প্রেম করেছি আর 3 বছর ধরে সংসার করছি, এইটুকু বিশ্বাস আর ভরসা তো এই মানুষটার উপর রাখাই যায়, তাই না? তোমার ছাড়া